আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা দেখছেন রাজীব ফরিও আমি রাজীব আপনাদের সাথে থাকছি পুরো ভিডিও জুড়ে উমান প্রবাসীদের জন্য একটা দুঃসংবাদ হচ্ছে ওমানে মাসকাট সহ বিভিন্ন গভর্নরেটে ভারী বৃষ্টি এবং দমকা হওয়া বইছে ভারী বৃষ্টির কারণে অনেক উমানিসহ সহ এবং অনেক প্রবাসী রাস্তাঘাটে তাদের গাড়ির ভিতরে আটকা পড়েছে রয়্যাল উমান পুলিশ একজন প্রবাসী সহ আরও দুজন উমানি নাগরিককে তাদের গাড়ির ভিতর থেকে উদ্ধার করেছেন তারা পানির কারণে গাড়ির ভিতরে বন্দি হয়েছিলেন এমন তো অবস্থায় রয়্যাল রয়্যালান পুলিশ তাদেরকে উদ্ধার করেছেন এবং তারা তিনজনে সুস্থ আছেন মুত্রাতে আরও দুজন প্রবাসীকে গাড়ির ভিতর থেকে উদ্ধার করেছেন এবং তাদের দুজনের ভিতরে একজন প্রবাসী মারা গিয়েছেন এবং রয়্যাল রয়্যালমান পুলিশের বরাদ দিয়ে জানানো হয়েছে ওই দুজনের ভিতরে একজন আগে থেকে শ্বাস প্রশ্বাসের সমস্যা ছিল এবং গাড়ির ভিতরে সে যে আটকা পড়েছিল তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল সেই জন্য তার উইক হেলথ কন্ডিশনের কারণে সে মারা গেছে তো রয়্যাল ওমান পুলিশ তাদের অফিসিয়াল টুইটার সাইটে এক বিবৃতিতে জানিয়েছেন যে সকল সিটিজেন এবং রেসিডেন্ট যেন ঘরের ভিতরে থাকে অতি জরুরি না হলে যেন কেউ যেন ঘরের বাইরে না বের হয় সো ওমানের অন্য শহরে কি অবস্থা আপনারা এই ভিডিও নিচে কমেন্ট করে জানান আমরা যদি গত তিন দিনের করোনা ভাইরাসের স্টেটমেন্টের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই গত তিন দিনে করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন চার হাজার সাতশো একজন এবং করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছেন মানে রিকভারি করেছেন সাত হাজার একশো একচল্লিশ জন এবং মারা গেছেন তেরো জন এখনো পর্যন্ত সাতাশি জন লোক আইসিউতে ভর্তি আছেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এবং চারশো জন লোক হসপিটালে ভর্তি আছেন এবং উমানে করোনা ভাইরাস থেকে রিকভারির পার্সেন্টেজ কিন্তু তিরানব্বই দশমিক তিন পার্সেন্ট তাহলে বুঝতেই পাচ্ছেন আক্রান্ত এবং রিকোভারির সংখ্যা কিন্তু প্রায় সমানে সমানে আছে বরঞ্চ রিকোভারির সংখ্যা আরও বেশি আক্রান্তের চাইতে তো সেজন্য হয়তো উমানের সুপ্রিম কমিটি থেকে কঠিন কোনো সিদ্ধান্ত এখনো পর্যন্ত নিবে না ফ্লাইট বন্ধ বা লকডাউন শাটডাউনের মতো কোনো সিদ্ধান্ত আর নিবে না এবং রবিবার থেকে গণহারে ভ্যাকসিন প্রদানের জন্য মাস্কাটে মোবাইল বাস কোভিড নাইন্টিন ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু করেছেন আল মাবেলা মাস্কাট মলের কাছে চারটা থেকে আটটা পর্যন্ত আগামী দুই দিন এই সেবা প্রদান করা হবে এছাড়াও মাস্কাটের বিভিন্ন ইম্পর্টেন্ট এলাকাতে কিন্তু এই মোবাইল বাস কোভিড নাইন্টিন ভ্যাকসিনেশন কার্যক্রম কিন্তু তারা চালু রাখবে তো আপনারা যারা এখনও ভ্যাকসিন নেননি তারা ওই মোবাইল বাসে গিয়েও কিন্তু আপনারা ইনস্ট্যান্ট রেজিস্ট্রেশন করে ভ্যাকসিন দিতে পারেন এছাড়াও সালালাতে অবৈধভাবে মাস্ক শিকার করার কারণে অনেকগুলো প্রবাসী জেলেকে গ্রেপ্তার করেছেন আপনারা জানেন আহ ওমানে কিন্তু মাছ ধরার অনেক বিধিনিষেধ আছে এবং কোন মাছ কোন সিজনে ধরতে হবে সেটাও কিন্তু রয়্যাল পুলিশ থেকে বা থেকে নির্দেশনা দেওয়া আছে তো এর বাইরে গিয়ে আপনারা যদি এইসব কাজকর্ম করেন তাহলে আপনাদেরকে কোস্ট গার্ড বা উমানের পুলিশ কিন্তু গ্রেপ্তার করবে তো এই কাজগুলো আপনারা খুব সাবধানে করবেন আপনারা জেনে বুঝে শুনে তারপরে মাছ ধরতে বের হবেন তো আপনারা আপনাদের এলাকায় বৃষ্টিপাত এবং দমকা হওয়ার ব্যাপারে আমার এই ভিডিও নিচে কমেন্ট করে জানান কোন এলাকায় কি অবস্থা কোন প্রবাসে যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেটাও আমার কমেন্ট বক্সে লিখে জানান তো আজকে এই পর্যন্তই দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোন বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ